বৃহত কন্টেইনার জাহাজ আটকে নজিরবিহীন ট্রাফিক জ্যামে সৃষ্টি হয়েছে সুয়েজ খালে। সরু এই খালে একদিক থেকে অন্যদিকে ঘোরানোর সময় অগভীর পানিতে মঙ্গলবার আটকে যায় জাহাজটি, ফলে খালের দুই পাশে আটকে পড়ে অন্যান্য জাহাজগুলো। আটকে যাওয়ায় জাহাজটির নাম এভার গিভেন। এটি প্রায় 400 মিটার লম্বা এবং 59 মিটার প্রস্থের। আটকে পড়া জাহাজটি টেনে বের করতে কয়েকটি উদ্ধারকারী নৌকা মোতায়েন করা হয়েছে সেখানে, বেশ কয়েকটি ড্রেজারও নেওয়া হয়েছে। এর একপাশ মাটিতে আটকে থাকার কারণে উদ্ধারে বেশ বেগ পেতে হচ্ছে। সুয়েজ খাল কর্তৃপক্ষের তথ্যানুযায়ী 2020 সালে প্রায় 19,000 জাহাজ চলাচল করেছে এই খালটি দিয়ে, আর প্রতিদিন যাতায়াত করে 50টির বেশি জাহাজ।